আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে। সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি হাজির হয়েছি চতুর্থ অধ্যায়ের পাঠ 2, 3 এবং 4 নিয়ে। আজকে আমি চতুর্থ অধ্যায়ের পাঠ 2, 3 এবং 4 নিয়ে আলোচনা করব। তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে জন্মহার এবং মৃত্যুহার। জন্মহার এবং মৃত্যুহার তোমরা এটা পাবে 33 নম্বর পৃষ্ঠাতে। তোমরা সবাই খেয়াল করো 33 নম্বর পৃষ্ঠাতে। জন্মহার কি, দেখো জন্মহার এবং মৃত্যুহার পাশাপাশি অবস্থান করছে একটার পর আরেকটা। তো জন্মহার যেখানে লেখা রয়েছে তুমি পাশে লিখতে পারো কি, অথবা জন্মহার কি ব্যাখ্যা করো, এবং নিচে লিখতে পারো যে মৃত্যুহার কি ব্যাখ্যা করো। প্রথমে আমি জন্মহার নিয়ে আলোচনা করছি। আসলে জন্মহারটা কি, জন্মহার হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে, একটি নির্দিষ্ট সময়ে প্রতি হাজার, একটি নির্দিষ্ট সময়ে প্রতি হাজার মহিলা কতজন জীবিত শিশু জন্মদান করে। আর নির্দিষ্ট সময় বলতে এখানে 1 বছর হবে। দেখো তুমি ওই মধ্যে লেখা রয়েছে সাধারণত জন্মহার বলতে কোন দেশে একটি নির্দিষ্ট সময়ে প্রতি হাজার নারী মোট কত সংখ্যক জীবিত সন্তান জন্মদান করে দিয়েছে, এই সংখ্যাকে বোঝায়। এটাই হচ্ছে কি, এটা হচ্ছে জন্মহার। তার মানে হচ্ছে 1 বছরে কোন দেশে 1000 জন নারী কতজন জীবিত শিশু জন্ম দিয়েছে, এই হিসাবকে জন্মহার বলে। জন্মহার বৃদ্ধি জনসংখ্যা বৃদ্ধির একটা অন্যতম কারণ। জন্মহার বৃদ্ধি জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ। যেসব কারণে জনসংখ্যা বৃদ্ধি পায় এর মধ্যে একটা হচ্ছে জন্মহার বৃদ্ধি। তো আমাদের ভারত উপমহাদেশ, বাংলাদেশ, পাকিস্তান, তারপর হচ্ছে ভারত, এসব দেশে কিন্তু জন্মহার অনেক বেশি। আবার তুমি যদি পৃথিবীর কিছু পশ্চিমা কান্ট্রি গুলো দেখো, যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ক্যানাডা, এসব দেশে কিন্তু জন্মহার আমরা অনেক কম। এখানে কিছু পারিবারিক, কিছু সামাজিক এবং কিছু ভৌগোলিক কারণ রয়েছে। হ্যাঁ, সামাজিক এবং একটা ভৌগোলিক কারণ রয়েছে। সামাজিক কারণটা হচ্ছে যে পাকিস্তান, ভারত এবং বাংলাদেশ এখানে সামাজিক বন্ধন অত্যন্ত দৃঢ় এবং আমাদের যে একটা নারী এবং একটা পুরুষের স্বাভাবিক সম্পর্ক, যেটা বিয়ের মাধ্যমে যে সম্পর্কের শুরু হয়, এটা কিন্তু আমাদের এই সমাজের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত। এবং আমাদের এই সমাজে কিন্তু বিবাহ বহির্ভূত সম্পর্ক এটা কিন্তু কখনোই গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, আর তুমি যদি যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য, ক্যানাডার দিকে তাকাও, সামাজিকভাবে তারা কিন্তু আসলে সামাজিক বন্ধনে আবদ্ধ নয়। তারা কিন্তু যাযাবর টাইপের জীবনযাপন করে। একটা ছেলে একটা মেয়ে যখন যাকে পছন্দ করছে তার সাথে জীবনযাপন করছে, তাদের সাথে তাদের কিন্তু কোনো সামাজিক বন্ধন নেই। হ্যাঁ, এবং তাদের সম্পর্কটা কিন্তু বিবাহ বহির্ভূত সম্পর্কটা বেশি, যার কারণে আসলে তাদের ওখানে জন্মহারটা অনেক কম। ঠিক আছে, যেটা কিন্তু আসলে সামাজিক ভাবে এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও কিন্তু অনেক নিন্দনীয়। বুঝতে পেরেছ? আচ্ছা, আরেকটা হচ্ছে যে ভৌগোলিক কারণ। ভৌগোলিক কারণ হচ্ছে তোমার বিশ্বের বেশি শীত প্রধান দেশে, বৃষ্টির প্রধান দেশে কিন্তু আসলে অনেক সময় মায়ের পেটের ভ্রূণ নষ্ট হয়ে যায়, বাচ্চা নষ্ট হয়ে যায় শীতের অত্যাধিক শীতের কারণে। এইসব দেশ কিন্তু ক্যানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কিন্তু শীত প্রধান দেশ, এবং এখানে কিন্তু মাইনাসেরও তোমার মাইনাস ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয় এখানে। ঠিক আছে, আর অপরদিকে তুমি পাকিস্তান, ভারত, বাংলাদেশের দিকে তাকাও, তাহলে কিন্তু এখানে কিন্তু সে অবস্থাটা নাই। ভৌগোলিক ভাবে কিন্তু আমরা নাতিশীতোষ্ণ অঞ্চলের মানুষ। হ্যাঁ, তো এর কারণে কিন্তু আমাদের তোমার হচ্ছে এই অবস্থানটা একটু ভালো। আচ্ছা, এরপর হচ্ছে মৃত্যুহার। মৃত্যুহার কি, মৃত্যুহার সাধারণত জীবনের নিঃশেষকে মৃত্যু বলে, এটা আমরা সবাই জানি। জীবন যখন শেষ হয়ে যায় এটাই কিন্তু মৃত্যু হারও, এটাও প্রতি হাজারে গণনা করা হয়। মৃত্যুটাও কি প্রতি হাজারে পরিমাপ করা হয়। একটি নির্দিষ্ট বছরে, একটি নির্দিষ্ট বছরে কোন নির্দিষ্ট বয়সের মানুষ কত সংখ্যক মারা গিয়েছে, সেটা 5 বছর থেকে 10 বছর হোক, 10 থেকে 20 বছর হোক, 1 থেকে 5 বছর হোক, এই যে একটা তোমার হিসাব, বছরের হিসাবটা, তো এই সংখ্যাটা 1 বছরে কত বছরের কত মানুষ মারা গিয়েছে, এটাই মূলত মৃত্যুহার। ঠিক আছে, তো তোমার
মৃত্যু হার কমে যাওয়া, মৃত্যু হার মৃত্যু হার আমরা দেখলাম এটা জন্ম হার বৃদ্ধিতে তোমার জনসংখ্যা বাড়ে, আবার এখানে মৃত্যু হার কমে গেলেও কিন্তু জনসংখ্যা বাড়ে। ঠিক আছে, যারা জন্মগ্রহণ করতেছে তারা সবাই বেঁচে আছে, তার কেউ মারা যায়নি, কিন্তু কিন্তু জনসংখ্যা বাড়ছে। চিকিৎসা বিজ্ঞান এবং অন্যান্য প্রযুক্তিগত বিদ্যায় আমরা উন্নতি লাভ করার কারণে কিন্তু আসলে এখন শিশু মৃত্যু আর অনেক কম, বিশেষ করে বাংলাদেশে তুমি যে চিন্তা করো 90 দশকে, 90 দশকে যেখানে 1,144 জন শিশু মারা যেত, সেখানে কিন্তু তোমার 2015 মাত্র 38 জন শিশু তোমার 1 বছরের মধ্যে মারা গিয়েছে। এটার কারণ হচ্ছে এখন আমরা চিকিৎসা বিজ্ঞানে প্রযুক্তি বিজ্ঞানে বেশ এগিয়ে গিয়েছি এবং অবকাঠামোগত ভাবে কিন্তু আমরা বেশ ভালো অবস্থান রয়েছি। যেমন আগে চিন্তা করো, গ্রাম থেকে একটা প্রসব বেদনা উঠেছে এরকম একটা মহিলাকে নিয়ে হসপিটালে আসতে অনেক ঝুঁকি ঝামেলা পাওয়াতে হতো, রাস্তাঘাট ঠিক থাকতো না, ভ্যানে করে আনতে হতো, তারপর হচ্ছে রাস্তা উঁচু নিচু থাকতো, দ্রুত চলাফেরা করার ব্যবস্থা ছিল না। এখন কিন্তু সেই অবস্থাটা নেই, এখন কিন্তু সব জায়গাতে রাস্তাঘাট পাকা হয়ে গেছে, ভালো তোমার যানবাহনের ব্যবস্থা রয়েছে, যার কারণে কিন্তু আসলে শিশু মৃত্যু হওয়ার সংখ্যা অনেক কম। এখন কিন্তু মায়েরা অনেক বেশি সচেতন, হ্যাঁ, এবং একটা সন্তান মায়ের পেটে আসলেই সে ডাক্তারের শরণাপন্ন হয়, তাদের সাথে তোমার হচ্ছে পরামর্শ করে এবং বিভিন্ন ধরনের তোমার হচ্ছে এদের সাথে তোমার সবসময় কিন্তু যে কোনো অবস্থান এটা ডাক্তারকে জানায়, ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলে, যার কারণে কিন্তু আসলে একটা স্বাস্থ্যবিধি বা স্বাস্থ্যসম্মত ভাবে জীবনযাপন করার কারণে আমাদের দেশের মায়েরা এখন সুস্থ সন্তান জন্ম দিচ্ছে। এটা কিন্তু আমাদের দেশ এগিয়ে যাওয়ার একটা বিরাট লক্ষণ এটা একটা। ঠিক আছে, তো আসলে এই জন্ম হার এবং মৃত্যু হার দুটোই আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এই জনসংখ্যার পরিচিতি অধ্যায়ের, কারণ এটার উপরে আসলে তোমার জনসংখ্যা কমে যাওয়া এবং বেড়ে যাওয়া দুটাই নির্ভর করে। তো এইটুকু আজকে আমার আলোচনা ছিল, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আমি সামনে ইনশাআল্লাহ সামনে যে আলোচনা করবো সেটা হবে স্থানান্তর নিয়ে ইনশাআল্লাহ আমি সামনে আলোচনা করবো। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবাই অবশ্যই আপনার কথা মেনে চলবে এবং আমাদের সাথে কানেক্টেড থাকবে। আমরা আমাদের ক্লাসগুলি দেখবে, তোমাদের সমস্যাগুলি সমস্যা থাকলে আমাদেরকে বলবে। হ্যাঁ, তোমাদের কিন্তু এই যে অ্যাসাইনমেন্ট শুরু হয়ে গিয়েছে তোমরা জানো, তো অ্যাসাইনমেন্ট গুলি সুন্দর করে দিতে হবে। আর হচ্ছে দেখো, এখন যে বর্তমান সময় এই সময় কিন্তু তোমাকে অনেক হুঁশিয়ার থাকতে হবে, তুমি যদি বাইরে যাও অবশ্যই তোমাকে মাস্ক পরিধান করতে হবে, বাইরে থেকে আসলে হাত ধুতে হবে। ঠিক আছে, তো এর জন্য অবশ্যই আমাদেরকে স্বাস্থ্য সচেতন হতে হবে এবং স্বাস্থ্য সচেতন মানুষই কিন্তু সুস্থ থাকার সম্ভাবনা বেশি। ঠিক আছে, তো সবাই ভালো থাকবে এবং আমাদেরকে প্রচুর পরিমাণে সৃষ্টিকর্তার কাছে দোয়া করতে হবে, যে অবস্থা সৃষ্টি হয়েছে এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে এসেছে, আমাদের আমাদের খারাপ আমাদের কারণে, হ্যাঁ, যেন আমাদের যে নিজেরা তওবা করি, সংশোধন করি, আল্লাহর কাছে দোয়া করি, তাহলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহরবানি করে এই অবস্থার পরিবর্তন করে দিতে পারবে। ঠিক আছে, তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।